হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল আরপো তানিয়া। সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। সবাইকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা আমি শুরু করলাম হচ্ছে, মানে আমার রান্না বান্না বসে গেছে, আর মানে সকালে এক ধাপ কাজ কমপ্লিট। এবার রান্না বান্না করে তারপরে বাদ বাকি ঘর ফর ঝাড়ফাড় দিয়ে মুছে মুছে স্নান করব। আর আজকে আমি রান্না করছি পটল আলুর তরকারি আর কুমড়ো আলু ভাজা কুচিয়ে। আলু অল্প দিয়েছি, কুমড়োটা বেশি দিয়েছি। আর আজকে সকালবেলা খেয়েছি হচ্ছে আমরা ম্যাগি খেয়েছি, ঝোলঝোল ম্যাগি খেয়েছি। ওপরে শশা সস টমেটো এগুলো কুচি করে দিয়ে কেটে, ওইভাবে কেটে খুব ভালো লাগে ম্যাগি। শুধু শুধু না, আমার ঠিক ভালো লাগে না। একটু মানে চাউমিন ম্যাগি এসব একটুখানি শশা ফশা না থাকলে আমার ঠিক খেয়ে ঠিক মানে টেস্ট টেস্ট লাগে না। আর দাদার দোকানে ঝাঁপ পড়ে গেল, দাদা এখন যাবে হচ্ছে গিয়ে জল দেবে, তারপরে চুলদাড়ি কাটবে যদি দোকান খোলা পায়, কারণ বৃষ্টি তো লেগে রাস্তাটা জলও জমে যায়। কি হবে জানি না, না কাটতে পারলে কি করা যাবে। যা তবু গিয়ে ঘুরে আসবে, জলটা দেবে একজনের বাড়িতে, জলও ভরবে দাদা। তো অনেকগুলো কাজ আছে তার জন্য দোকানটা বন্ধ করে দিল, আর আমি রান্না করছি। একটু কাজের চাপ আছে বলে দোকান ঠিকঠাক হয়তো এখন দেখতে পারবো না। এখন দুপুরবেলা তো একটু ফাঁকা টাইম, অতটা কাস্টমার এখন হবেও না। তো যাই হোক, এখন হচ্ছে রান্না করছি আমি, তুমি দেখে নাও। এই যে কুমড়ো আলু ভাজাটা বসিয়েছি, আলু কমই আছে। আর এখানে হচ্ছে এই যে পটল কেটে নিয়েছি, পটল আলুর তরকারি করব। আর এখানে মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। দেখো কি অবস্থা, গলিতে জল জমে যায়, তোমাদেরকে দেখিয়েছি না? জল তো শুকাতে পারছে না, বারবার বৃষ্টি হচ্ছে, জল জমে নোংরা সব, মানে রাস্তার ময়লা সব ভিতরে। অবস্থা, ওয়েদারের অবস্থা দেখো, অন্ধকার, রোদ ফুদ নেই। দাদার বাইকে স্কুটিতে স্টার্ট দিয়ে দিয়েছে, দাদা জল দিতে গেল, যে জল দিতে গেল। তো চলো রান্না বান্নাটা করে নিই, করে সব কাজ বাজ গুছিয়ে নিই আস্তে আস্তে। আর কালকে কারেন্ট চলে গেছিলো, তোমাদেরকে বলেছিলাম না, 4 ঘন্টা কালকে কারেন্ট অফ ছিল। 4 ঘন্টা মানে রেকর্ড হয়েছে কালকে কারেন্ট অফে। তার 4 ঘন্টা পর এসছে কারেন্ট জানো। আজকে আর যাইনি, জানি না, যখন তখন হয়তো যেতে পারে, বলা যাচ্ছে না। যাই হোক, সঙ্গে থাকো। আমার রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, গ্যাস পেশো মোছা হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে, ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এবার ঘরটা মুছে স্নান করতে যাওয়ার পালা। আর রান্নাটা তোমরা একবার দেখে নাও। এই যে পটল আলুর তরকারি, এই যে ভাতু, আর এই যে হচ্ছে কুমড়ো ভাজা। আর এটা একটু কালকের একটু ভাত রয়ে গেছে ওইটুকু। আর এখানে তোমাদের তো বলতে ভুলে গেছি, কালকে তেলাপিয়া মাছ ছিল 3 পিস, ওই তেলাপিয়া মাছ আছে, একটু গরম করতে হবে, ফ্রিজ থেকে বের করেছি তো।
5 মিনিট পর গরম করব। আর এই যে দেখো তো, চিনতে পারো কি না কে এটা? চেনা যাচ্ছে না? এটা কি? এই তো আর্মি থেকে আসলাম। আর্মি? হ্যাঁ, সেটাই দেখে মনে হচ্ছে, মানে গোর্খা বাহিনী জয়েন টয়েন করবে সেরকম চুল কাটা। এই চুল কাটা একটু দেখিয়ে দিই বন্ধু দেখে। ঘোরা চুল কাট, কি কাট বলে এটা? গোর্খা কাট। আর দিকে ঘোরো, দিকে ঘোরো, একদিকে ভালো, বহুত বড় হয়ে যায় একবারে, একদম কমাস বড় হবে না। আমার 2 সপ্তাহ বড় হয়ে যাবে, 2 সপ্তাহ লাগে আমার। চুলের গ্রোথ ভালো বলছো? আর চুলের গ্রোথ ভালো? হ্যাঁ, আমার তো তাড়াতাড়ি বেড়ে যায়। একদম পুরো গোপ উড়িয়ে দিছে, একদম পুরো হালকা গোপ দাড়ি সব উড়িয়ে দিয়েছি। তো কালকে ভিডিও করবে, কালকে দেখবে এখান দিয়ে গুড়ি গুড়ি গোপ থেকে দাড়ি উঠে গেছে, এখান দিয়ে গোপ উঠে গেছে। একদিনও লাগবে না, আজকে রাত্রেও মনে হয় নিলে তুমি দেখতে পাবে যে হালকা 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 তাড়াতাড়ি উঠে যায়। হালকা হালকা ছোট ছোট একটু গোপ রাখলে ভালো লাগে, এবার পুরোটাই উড়িয়ে দিস তো মাখন দো মাখন ভালো লাগে। যে তো 2-3 দিন পর আবার ঠিক হয়ে যাবে, সব উঠে হাজির হয়ে যাবে। মুখটা কেমন ফিল করছো কেমন? মানে এতদিন তো পুরো বন জঙ্গলে ঘেরা ছিল, কেমন ফিল করছো? মনে হচ্ছে হাওয়া বাতাস সব লাগছে। লাগছে? আচ্ছা, এতদিন হাওয়া বাতাস লাগছে? লাগছিল না, কভারে ঢাকা ছিল। কভারে ঢাকা ছিল, ময়লা ময়লাও পড়েনি, কভারে ঢাকা ছিল। কভারে ঢাকা ছিল বলে এবার ময়লা সব পরিষ্কার হয়ে যাবে। আমারই আমারই দেখে মনে হচ্ছে কি একটা যেন মাথা থেকে মুখ থেকে কি একটা যেন বস্তা নেমে গেল। দাদা দাদা স্নান হয়ে গেছে, চুলদাড়ি কেটেছে, দাদা স্নান ফান করে নিয়েছে একদম ফ্রেশ। এবার আমি যাব, এবার আমি স্নান করতে যাব, ঘরটা মুছে তারপরে সে খাওয়া দাওয়া হবে, রান্না বান্না তো সব রেডি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ঠিক আছে, চলো বাদ বাকি কাজ করে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি একদম পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছি, একদম সব কাজকর্ম করে স্নান ফান করে খাওয়া দাওয়া করে হয়েছে অনেকক্ষণ, একটু কিছুক্ষণ পরেই আসলাম। একটু দোকানে গেছিলাম, দাদার সাথে একটু কথা বলছিলাম, কাস্টমার সাথে একটু কথা বলছিলাম, তারপরে আসলাম। তো স্নান ফান করলে, কিন্তু স্নান ফান করলে ফ্রেশ ফ্রেশ লাগে। যতই ওই যে মাঝে মানে মাঝে মাঝে কি মাঝ প্রায়ই হয়ে যায় যে স্নান করার আগে খাওয়া দাওয়াটা করে নিই, কিন্তু না, স্নান করার আগে খাওয়া দাওয়া মানে খেয়ে নিই ঠিক, খিদে পেয়ে যায়, দেরি হয়ে যায় সেই জন্য খেয়ে নিই, কিন্তু স্নান করার আগে খেলে না ঠিক মনে হয় যেন ঠিকঠাক খাওয়াও যায় না, আর ঠিক মানে রিল্যাক্স হয়ে খাওয়া যায় না। কেন বলো তো, মাথায় কাজের চাপ থাকে তো তাই, যে না খেয়ে দিয়ে উঠে আবার এটা করতে হবে ওটা করতে হবে, মানে একটা চাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, খেয়ে নিতে হয়, কিন্তু স্নান ফান করে মানে খেলে একটা রিল্যাক্স, কাজেরও চাপ থাকে না, কোনো কিছু প্রেশার থাকে না, যে না আর কোনো কাজ নেই, রিল্যাক্সে খাওয়া যায়, এই ব্যাপারটা থাকে। আজকে একদম পুরো সব কিছু করে তারপরে খাওয়া দাওয়া করেছি, আর চা এখনো খাইনি, চা খাবো। আগের দিন চা খাবো বলে আর চা খাওয়া হয়নি, কাস্টমারের মানে প্রেশার ছিল বলে তোমাকে তো বলেছি। আর হচ্ছে দাদা পারবে না, কারণ এখন কাপড়ের দোকানে কাস্টমার যখন তখন আসতে পারে, সেই জন্য আমার এই দোকানে গিয়ে বসতে হবে। ঠিক আছে, তা এখন আর বেশি কথা বলছি না, একটু কাস্টমারের প্রেশারটা সামলে আসি, তারপরে এসে চা চা খাবো, চা খাওয়ার সময় তোমাদের সাথে আমার কথা হচ্ছে। ঠিক আছে, একটু ফ্রেশ হয়ে গেছে তো তাই তোমাদের সাথে একটু দেখা, টাটা, আবার চা খাওয়ার সময় আসছি। ঠিক আছে, সবাই সঙ্গে থেকো বন্ধুরা। চা বসিয়ে দিয়েছি, চা খাবো, তাড়াতাড়ি চলে এসেছি আজকে। আজকে একটু মানে দোকানে একটু চাপটা কম আছে, সেজন্য ভাবলাম যে এখনই চাটা খেয়ে নিই। চা বসিয়ে দিয়েছি, চা প্রায় হয়ে এসছে, চলো দেখি কতটুকু হলো। ফুটছিল, চিনি চা পাতা দিয়ে এসেছি, আর আজকে খাবো দুধ চা। দাদা তো খুব খুশি হয়ে যাবে আজকে। চা ফুটে গেছে, চা যত রকম করে ফেটিয়ে নেবে না, এরকম করে ফেটালে
এরকম করে ফেটিয়ে ফেটিয়ে যা শুন মানে টেস্টটা খুব সুন্দর হয়। একটু কিছুক্ষণ ধরে যদি এরকম করা যায় চামচ দিয়ে, আমি ছোট চামচ নিয়েছি, বড় চামচ দিয়ে করলে ভালো হয়, আমার হাতের সামনে এখন এটাই ছিল। চা দু চান আমি আগে মানে অত ভালো পারতাম না বিয়ের আগে, মা মানে আমাদের তো গরু আছে, তোমরা দেখেছো ভিডিওতে, তা গরুর দুধে খাঁটি গরুর দুধে চা হতো আমাদের বাড়িতে, এখনো খাঁটি গরুর দুধেরই চা হয়। তো মা করতো মানে পুরো দুধের উপরে চা করতো, একটু জল দিত না, পুরো দুধের উপর না সর মানে চায়ের উপরে সর বসে যেত, তা মার থেকে দেখে দেখে আমি অ্যাকচুয়ালি দুধ চাটা করা শিখেছি, বুঝেছো? তো ওইটুকু যতটুকু শিখেছি ততটুকু। তো যাই হোক, চা আমার হয়ে গেছে ওইদিকে, হ্যাঁ আমি চাটা নামিয়ে নিয়ে আসি। চা রেডি আমার, দেখাও যাচ্ছেন, এই যে চা নিয়ে চলে এসেছি, দুধ চা একদম তাদের বিরাট খুশি দুধ চা। হ্যাঁ আর এই হচ্ছে প্রজাপতি বিস্কুট, আর দেখাও যাচ্ছে মুখ, প্রজাপতি বিস্কুট আর এমনি বিস্কুট, আর ভাবছিলাম যে ওই দোকানে ঝালমুড়িটা আছে কিন্তু দোকানে ঝালমুড়িটা নেই, শেষ হয়ে গেছে, ওই জন্য এমনি মুড়ি নিয়ে এসছি, এই যে এমনি মুড়ি নিয়ে এসছি, এর মধ্যে ওই ঝুড়ি ভাজাটা দিয়ে খাবো। আজকে চায়ের সাথে অনেক কিছু খাওয়ার, কেন বলো তো, লিকার চাউলে এত কিছু হয় না, ঢুকছে তো তাই বলো, জল খান কিন্তু ব্লগটা আজকে বেশি বড় করবো না, ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টাটা গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে।